যেখানে তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, যে অ্যান্টিবায়োটিকের তারা কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া জানে না। আমরা চেয়েছি যে হাজার হাজার ছেলে মেয়ে যারা এই মেডিকেল ডিপ্লোমায় 4 বছরের ডিপ্লোমা করে বেকার হয়ে বসে আছে, তাদেরকে ওখানে পদায়ন করে যাতে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ তাদের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় তারা পায়। আমরা সর্বশেষ যে কথাটি বলেছি, যেখানে সরকার বিভিন্ন সময় ঘোষণা করে যে কাজের বিনিময়ে খাদ্য, সেখানে আমরা একটি বছর সরকারের কাজ করছি সেই থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সেই একেবারে সদর হসপিটাল, সেখানে 1 বছর আমরা ইন্টার্নি করছি। সেই ইন্টার্নি চলাকালীন অবস্থায় আমাদের কোনো ভাতা দেওয়া হয় না, আমাদের ন্যূনতম কোনো সম্মানই দেওয়া হয় না। আমরা সেইটা আমরা বলছি যে সারা বাংলাদেশে যদি এরকম শিক্ষা ব্যবস্থা উন্নতি দেওয়া হয়।